যোৱাকালি মাজুলীত যিখন সভা হৈছে সেই সভাত অসমৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মাননীয় সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই যি বক্তব্য প্ৰদান কৰিছে, যি তত্ত্বগধুৰ ভাষণ ৰাখিছে, সেই তেখেতৰ বক্তব্যই গোটেই অসমৰ মানুহৰ অন্তৰ চুই গৈছে, মোৰো অন্তৰ চুই গৈছে। তেখেতক বক্তব্যখিনি আমি শুনিছোঁ। তেখেতৰ বক্তব্য শুনি এনেকুৱা ধাৰণা হৈছে যে দেশত যেন গণতন্ত্ৰৰ কাৰণে আৰু নতুন হুৰুজ ওলাব যেন লাগিছে। গতিকে তেখেতক আমাৰ ফালৰ পৰা আমি তেখেতক শ্লেউট জনাইছোঁ। আমি যেনেকৈ অসমত বসবাস কৰি আছোঁ, অসমত 3 কোটি 40 লাখ মানুহ বসবাস কৰি যিবিলাক কথা উপলব্ধি কৰি হৈছে, তেখেতক কেন্দ্ৰীয় মন্ত্ৰী হ'লে দিল্লীত থাকিলেও অসমতো লগত অসমৰে সন্তান, অসমত সদায় কৰি আছে। তেখেতে অসমৰ চবখিনি কথাই গম পাই আছে যে অসমত কি পৰিস্থিতি হৈ আছে, কেনেকুৱা অৱস্থা চলি আছে, কেনেকুৱা আৰ্তনাদ কৰি আছে উচ্ছেদৰ স্থলীৰ পৰা মানুহে। কালি মেট্ৰিক হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা সেই ছাত্ৰ ছাত্ৰীয়ে গেলে এখেতসকলে এতিয়া ক'ত আছে, দুদিন পাছত হায়াৰ মেট্ৰিক পৰীক্ষা সেই ছাত্ৰ ছাত্ৰী এখেতসকল এতিয়া ক'ত আছে। আৰু বাল্য বিবাহ বিৰোধী অভিযানৰ নামত, বাল্য বিবাহ বন্ধ কৰাৰ নামত অসমৰ সমাজ জীৱনত যি বিশৃংখলতাৰ সৃষ্টি হৈছে, যি আতংক পৰিৱেশ সৃষ্টি হৈছে, তেখেতে এইবিলাক চাই, এই পৰিৱেশ চাই, অসমৰ যিটো সমাজ জীৱনত অশান্ত জৰ্জৰ পৰিৱেশ এইবিলাক চাই তেখেতে এই কথাখিনি কৈছে যে আচলতে এক মানুহবিলাক একতা হৈ থাকিব লাগে, একতাৰ দোলেৰে বান্ধি আমি আগবাঢ়ি যাব লাগে। হয়, তেখেতে কৈছে যে ৰাজনীতি এই পৰ্যায়লৈ নিনিব য'ত সমাজখন ছিন্ন বিচ্ছিন্ন হৈ যায়। আপোনালোকে জানে, সকলো মানুহে জানে, সকলো বিজ্ঞানতকৈ ডাঙৰ বিজ্ঞান হ'ল সমাজ বিজ্ঞান। সকলো বাকী সকলো বিজ্ঞান সমাজ বিজ্ঞানৰ এটা অংশ, গতিকে সমাজটোৱে আচল। সমাজত যদি অশান্তি আহি যায়, সমাজত যদি বিশৃংখলা দেখা যায়, দেশখন সুন্দৰভাৱে দেশখন কেনেকৈ শক্তিশালী হ'ব। তেখেতে এই যিবিলাক অভিযান চলি আছে, বাল্য বিবাহ বুলডোজাৰ, এই যিবিলাক অভিযান চলি আছে, এইবিলাক মানুহৰ মাজত যিটো প্ৰভাৱ পৰিছে, যি অশান্তিৰ সৃষ্টি হৈছে, এইবিলাক চাই তেখেতে কৈছে যে এই ৰাজনীতিয়ে সমাজখন এনেকুৱা কৰিব নালাগে যাতে সমাজখন ছিন্ন বিচ্ছিন্ন হৈ যায়, আমাৰ হাতাম পৰিৱেশ যাতে বিনষ্ট নহয়, তাৰ কাৰণে তেখেতে এই কথাটো কৈছে। এতিয়া ধৰক প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীজনে কথাটো কাক কৈছে, তেখেতে কাৰো নাম কোৱা নাই, নাম নক'লেও 7 আৰু 3 = 10 হয় এই কথাটো আৰু কৈ দিব লাগে। 7+3 = 8 কিমান হ'ব, 7 আৰু 3 যোগ কৰিলে কিমান হ'ব, এই কথাটো আৰু আজিৰ দিনত কাকো কৈ দিব লগা নহয়। অসমৰ চব ৰাইজে বুজি পাইছে, গতিকে তেখেতে কাক বুজাইছে, আপোনালোকেও বুজিছে, আমিও বুজিছোঁ নিশ্চয়, এই কথাটো আৰু নতুনকৈ বুজাবলগীয়া নাই। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া তেখেতে মুখ্যমন্ত্ৰী থাকোঁতেও এই শ্লোগানটো সদায় কৈছিল, যোৱাকালিও মাজুলী মিটিঙত কৈছিল যে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম একেলগ কৰি আমি আগবাঢ়ি যাব লাগিব। গতিকে আজিৰ দিনত দেখা গৈছে যে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম একেলগ হৈ থকা নাই, মানে বিভিন্ন ঠাইত বিভিন্ন ইছ্যুৰ নামত, বিভিন্ন অভিযানৰ নামত মানুহবিলাকৰ মাজত এটা বিশৃংখলতাৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে, অশান্তিৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। গতিকে সেইকাৰণে তেখেতে এই কথাটো কৈছে যে আমাৰ দিনত এইটো নাছিল, তেখেতৰ দিনত নাছিল, বৰ্তমানৰ দিনত এইটো আহিছে। এতিয়া বৰ্তমানৰ কাজ চৰকাৰ, তেখেতৰ দলৰে চৰকাৰ হ'লেও তেখেত এজন বিবেকবান মানুহ, তেখেতৰ বিবেকৰ তাৰণত বাধ্যত পৰি এইখিনি এই কথাবিলাক ক'বলৈ তেখেত বাধ্য হৈছে। কথাখিনি দলীয় কথা নহয়, কাৰণ দলৰ বিৰুদ্ধে কেনেকৈ হ'ব, এই কথাটো দলৰ বিৰুদ্ধে যোৱা নাই, কেনেকৈ দলৰ বিৰুদ্ধে যাব। যোৱাকালি দেখোন দুজন অসমৰ মন্ত্ৰী মঞ্চত বহুৱা লৈ আৰ এছ এছ নেতা বশিষ্ঠ বুজৰবৰগাই কৈছে যে অসম চৰকাৰে মদৰ লাইচেন্স বন্ধ কৰিব লাগে, মদৰ টকাৰে চৰকাৰ চলাব নালাগে, গাখীৰৰ লাইচেন্স দিয়ক, মদৰ লাইচেন্স দিলে যুৱ সমাজ ধ্বংস হৈ যাব। গতিকে আৰ এছ এছ বুজৰবৰগা বশিষ্ঠ বুজৰবৰুৱাক আমি চেলুট জনাইছোঁ, তেখেতে এনেকুৱা তত্ত্বগধুৰ ভাল বক্তব্য দিছে, দেশখন আগবাঢ়ি যাব। এই দলমতৰ কথা নাই, আমি আৰ এছ এছক আগতে বেয়া পাইছিলোঁ, ভুল বুজিছিলোঁ, কিন্তু এখেতসকলৰ যি যোৱাকালি বক্তব্যই আমাৰ সেই ভুল বুজি বুজাবুজিটো দূৰ হৈ আমি তেখেতৰ প্ৰতি ধন্যবাদ জনাইছোঁ আজি, যে এইটো এটা ধুনীয়া সুন্দৰ কথা কৈছে। এতিয়া আমি কোৱা নাই, আৰ এছ এছ নেতা বশিষ্ঠ বুজৰবৰগাই কৈছে, গতিকে তেখেতৰ একে চৰকাৰ, তেখেতৰ কথাটো আৰু আমি অবিশ্বাস কৰিব নোৱাৰোঁ। তেখেতলোকৰ যিবিলাক কথা কেন্দ্ৰীয় চৰকাৰ বা আৰ এছ এছ নেতা বা বিজেপিৰ নেতাসকলে যিবিলাক কথা ক'ব, তেওঁলোকে জানি বুজিয়ে ক'ব, তেওঁলোকেতো আৰু নুবুজাকৈ নকয়। গতিকে এইবিলাক আমি বিশ্বাস কৰিব লাগিব তেখেতসকলে যিটো কথা কৈছে। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই আমাতকৈ বহুত জ্ঞানী গুণী মানুহ, তেখেতে অসমৰ পৰিস্থিতি বুজি পায়, অহা দিনবিলাকত অসমৰ জনগণৰ বা কোনো নিৰ্দিষ্ট জনগোষ্ঠীৰ কাৰণে অন্ধকাৰ নামি আহিব পাৰে, গতিকে কোনো বিপদ আহিব পাৰে, সেই বিপদ বা অন্ধকাৰৰ উমান আমি পোৱা নাই,
তেখেতে অনুমান করব পাইছে তেখেতে এইবিলাক উমান বুঝি পাই অসমৰ জনসাধারণ সতর্ক হয়েছে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে থাকিব আপনাদের কাবার কথা ভাগ ভাগ নহব আপনাদের নিজের ঘরখন ঠিক রাখব সকল 3 কোটি 40 লাখ মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকিব তেতিয়ালে যিমানে দুর্যোগ নাহক কিয় আপনাদের কোনেও টলাব নয় তেখেতক ধন্যবাদ জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আর এস এস নেতা বৈশিষ্ট্য বুজরবরুয়া ডাঙরিয়ায় যেবিলাক কথা কৈছে এইটো মানবতার সপক্ষে জনগণের সপক্ষে বাস্তব যেটো চিত্র এইটো শুদ্ধ সঠিক বক্তব্য তেখেতকালে আগবাইছে গতি তাতে সরকারের কোনো পলিসির বিরোধিতা হব পারে কিন্তু মানবতার বিরোধী হওয়া নাই মানবতার সপক্ষে কথাবিলাক হয়েছে জনগণের সপক্ষে কথাবিলাক হয়েছে ছাত্রত কথাবিলাক হয়েছে আওপকীয়াকৈ নহয় মই তো কলে 7 যোগ আৰু 3 এতে KG 1 বা 1 ক্লাসত পড়া লড়া ছোলে যোগটো করিও পারে গতি সকল মানুষ বুঝি পাইছে গতি মই মুখ্যমন্ত্রী থাকুতে পর্বত পাহাড় ব্রহ্মপুত্র বরাক পর্বত ভৈয়াম একাকার করে রাখিছিল 3 কোটি 40 লাখ মানুষ ঐক্যবদ্ধ করে রাখার লক্ষ্য লই মই কাম করেছিল এইবিলাক কথা কইছে এতিয়ার মুখ্যমন্ত্রী হয়তো করা নাই সেই কারণে তেখেতে এই কথাটা কইছে নাম মেনশন নকরিলেও প্রেজামশন করব বড় আমি পূর্বানুমান করব আইনের বাখাত প্রেজামশন বলে একটা শব্দ আছে সেই প্রেজামশনত এই কথাটা আহি যায় মই আপনার চ্যানেলের জড়িয়ে অসমবাসীর হয়ে মই এটা কথা কব বিচারিছো আমার বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এজন দক্ষ মুখ্যমন্ত্রী ডাইনামিক চিফ মিনিষ্টার তেখেতক মই এজন ক্ষুদ্র মানুষ মই এজন সাধারণ নাগরিক হয়েছে তেখেতক আর কি আহ্বান জমা মোর আহ্বান ওসর যাই নাপায় আর মোর আহ্বান করলে সেই আহ্বান তেখেতে কানহার দিব নাকি নিদিয়ে কারণ ইতিমধ্যে আপনি দেখা পাইছে যে RSS নেতা বৈশিষ্ট্য বুজরবরুয়ায় আহ্বান জানাই আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আজির দিন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় আওপকীয়াকৈ আহ্বান জানাই আছে বিজেপি দলের ডাঙর ডাঙর পুরানা লিডারবিলাক আহ্বান জানাই আছে গতি তেখেতসকলের আহ্বান তেখেতে গ্রহণ করলে ভাল কিন্তু মোর ফলেরপরা মই আহ্বান এইটাই জানাম যে নেদেখাজন হে ভগবান হে আল্লাহ আমার বর্তমান দক্ষ মুখ্যমন্ত্রী জনক সুমতি দিয়া সুবুদ্ধি দিয়া যাতে 3 কোটি 40 লাখ মানুষক একলগ করে একতার ডোলের বান খাই তেখেতে আগবাই নিব পারে গণতন্ত্র একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করব পারে সমাজ রুল অফ ল প্রতিষ্ঠা করব পারে দেশ উন্নতির পথত আগবাই লই যাবর কারণে সেইকারণে ভগবানের ওসর মই তেখেত সুমতি দেওয়ার কারণে প্রার্থনা জানাইছো নির্মল জলর অধিকারী প্রতিজন ঘরে ঘরে বিশুদ্ধ খোয়া পানি পাব নিরাপদ প্রতিজন রোগ ব্যাধি আঁতরিব অসমে দেখিব নতুন সমীরণ পানি এই প্রাণীর প্রাণ এই মূল মন্ত্র যার হয়েছে ঘরে ঘরে সুখৰ আগমন।